হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ইলিশ মাছ দেখলে আমি আরও বেশি ভালো হয়ে যাই আমার মনটা আনন্দে ভরে যায় কারণ ইলিশ মাছ আমার খুব একটা প্রিয় মাছ এই জন্য আমি খুব বেশি খুশি হয়ে যাই তো আজকে আমি একটা পুরনো দিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ছোটোবেলায় খুব খেতাম আমার ঠাকুমার রেসিপি এটা ঠাকুমার রেসিপি ঠিক না ঠাকুমার আঙুলে সবাই এই রেসিপিটা করতো আর খেতেও খুব টেস্টি লাগতো সেই জন্য আমিও এই রেসিপিটা করছি আজকে রেসিপি ইলিশ ভাতে সেদ্ধ নোনা ইলিশে ভাতে সেদ্ধ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে প্রথমে দেখলে তো মাছগুলো একটু বড়ো সাইজের আর সেই জন্য আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি হলে সেদ্ধ দেওয়ার সময় ভেঙে যেতে পারে সেই জন্য কেটে দিচ্ছি পেটি গাদা বের করে নিচ্ছি আর এই রেসিপিটা গাদার মাছটাতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি তিন চার পিস মাছ এইভাবে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি মাছগুলো একদম তাজা মাছ এনেছে আজকে আর দেখো মাছটা খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও হয়তো বা খুবই সুন্দর লাগবে কারণ গন্ধ বেরিয়েছে প্রচণ্ড এই কেটে নিয়েছি মাছগুলো এবারে আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব তো লবণ আমি অনেকটা পরিমাণই দিচ্ছি এটুকু মাছের জন্য দু চামচ লবণ বড় বড়ো সাইজের দু চামচ লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে পুরো মাছটা যাতে গায়ে লবণটা লেগে যায় সেই হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কোথাও যাতে বাদ না থাকে লবণ মেশা এবারে মাখানো হয়ে গেছে দেখো আমি একটা টিফিন বক্সে করে রেখে দিচ্ছি তো আমার ঠাকুমারা নাকি এইভাবে মাছ রেখে দিত লবণ দিয়ে মাখিয়ে তিন মাস ছ মাস পরে ইলিশ মাছ নাহলে ইলিশ মাছের ডিম এইভাবে মাখিয়ে রেখে দিত মাটির পাত্র করে তারপরে নাকি ওরা বের করে করে খেত তো এখন তো আর সেটা হয় না এখন তো ফ্রিজ আছে সেই জন্য সবাই ফ্রিজেই রাখে কিন্তু এই রেসিপিটা আমি প্রত্যেক বছরই করে থাকি এটা আমার খুবই ভালো লাগে আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে সকালের ব্রেকফাস্ট রাত্রের ডিনার খুব ভালো হয় তো আমি বক্সের মধ্যে রেখে বাইরেই রেখে দিলাম তিন দিন বাদে আমি মাছটাকে বের করে নিচ্ছি আর এই যে দেখো সেদ্ধ দেব ভাতে সেই জন্য প্রথমে জল গরম হয়ে গেছে এবারে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এবারে চালটা ফুটে গেলে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো এই যে দেখো আমি তিন দিন বাদে মাছটা খুলে নিলাম দেখো একদম শক্ত হয়ে গেছে আর একটু অন্য গন্ধ নেই কিন্তু শুধু মাছেরই গন্ধ বেরোচ্ছে আর গন্ধটা আরও বেশি বেরোচ্ছে এবারে আমি লবণটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে ভাতটা হালকা ফুটে গেছে এবারে আমি ওর মধ্যে মাছটাকে ছেড়ে দেব দেখো শুধু এইভাবে ছেড়ে দিতে হবে এর মধ্যে আর কোনো কাজ নেই কিন্তু এই মাছের রেসিপিটার মধ্যে কোনো ঝামেলা নাই শুধু মাছটা ছেড়ে দিলে ভাতটা হয়ে গেলে হয়ে গেল। তাহলে আমি দিয়ে দিলাম আর একটু সাবধানে দিতে হবে আর দেখতে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে তাহলে তো আর খেতে মজা লাগবে না সেই জন্যই তাছাড়া কিছু না তো দেখো বন্ধুরা আমি ছেড়ে দিয়েছি আর এবারে ভাতটা হওয়া অবধি আমি অপেক্ষা করব তো এই দেখো ভাতটা ফুটে এসেছে এবারে আমি ভাতটাকে আবার একটু নেড়ে দিচ্ছি আর এই ভাতের মারটা কিন্তু ভাতের মধ্যেই থাকবে মাঠটা কিন্তু আমি গালব না মার সহই ভাতটা খেতে হবে সেই জন্য আর বেশি টেস্ট লাগে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি এর মধ্যে এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগে আর অন্য কিচ্ছু নিব না কিন্তু তো আমি শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে আর ওদিকে আমার ভাত হয়ে যাচ্ছে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি তেলসহ তুলে রাখবো এই তেল দিয়েই মাখিয়ে খাব আমি ভাতটা হয়ে গেল আমার লঙ্কাটা ভাজা এবারে আমি তেলটা ওর মধ্যে ঢেলে রেখে দেবো আর এই যে দেখো ভাতটাও ফুটে গেছে আর কিছুক্ষণ পাঁচ মিনিট হলেই ভাতটা হয়ে যাবে আর এই দেখো মাছটা কিন্তু গোটা গোটাই আছে আর একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এবারে দেখো ভাতের জলটা একদম কমে এসছে এবারে আমি ভাতটা নামিয়ে ফেলবো কারণ যেটুকু রস আছে সেটুকু নামিয়ে ফেললে টেনে যাবে রসটা এই যে দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি একদম গোটা গোটা আছে এবারে আমি ভাতটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর মাছগুলো তো ভেতরেই আছে গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি তো তোমরা যারা আমার পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আমরা এভাবেই এগিয়ে যাব একে অপরের পাশে থেকে আর যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো এবারে কিছুক্ষণ রাখার পরে ভাতটাকে আমি নামিয়ে ফেলেছি দেখো কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে দেখছো কারণ মাছের যে একটা তেল বেরোয় সেই তেলেরই এই কালারটা আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে গন্ধে মনে হচ্ছে কিদা পেয়ে যাচ্ছে তো এবারে আমি একে একে ভাতগুলো বেড়ে ফেলেছি দেখো আর এবারে আমি খেতে বসে যাব কারণ এই ভাত ঠান্ডা হলে খাওয়া যাবে না একদম গরম গরম খেতে হবে আর এর সঙ্গে শুকনো লঙ্কা আহ এর তো তুলনাই হয় না দেখো আমি খেতে বসে যাচ্ছি সেই জন্য রেডি করে নিয়েছি এটা আমার হাজবেন্ডের ভাত এটা আমার ভাত মেয়েদেরকে ওইদিকে দিয়ে দিচ্ছি আর থেকে বড় কথা এই ভাত খেতে কিন্তু কোনো লবণ লাগবে না এই মাছের মধ্যেই প্রচুর পরিমাণে লবণ আছে শুধু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে ভাত দিয়ে খেতে হবে তাহলেই হয়ে গেল আর অন্য কিচ্ছু লাগবে না ইলিশ মাছ যেভাবেই দাও সেইভাবেই আমি পছন্দ করি কিন্তু এই রেসিপিটা আমার সব প্রিয় রেসিপির মধ্যে একটা এটা আমি খুবই পছন্দ করি আর সকালবেলা তো বেশি করে ভালো লাগে সকালবেলা প্রচুর কাজ থাকে সেই জন্য কোনো ঝামেলা ছাড়াই শুধু সেদ্ধ দিয়ে দিলে হয়ে যায় সেই জন্য আমি আরও বেশি পছন্দ করি খাটনি নেই শুধু মাছটাকে বের করে ভাতের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেল এবারে খেয়ে নিচ্ছি তাহলে কত ভালো হয়ে গেল দেখো এবারে আমি খেয়ে নিচ্ছি কী স্বাদ প্রচণ্ড গরম জন্য মাছটা ভাঙা যাচ্ছে না তাহলে এবারে আমি খেয়ে নিই ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর সবাইকে একটা অনুরোধ করছি প্লিজ তোমরা তিন মিনিট করে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো তাহলে আজকের মতো রাখছি বাই সবাই এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো